তো বন্ধুরা, কম্পিউটার ফান্ডামেন্টাল সিরিজের আমাদের প্রথম ভিডিওটি নিশ্চয়ই দেখেছেন। তবে ফার্স্ট পার্টকে না দেখে থাকলে সেকেন্ড পার্টকে বুঝতে একটু অসুবিধা হবে, তাই ফার্স্ট পার্টের লিঙ্ক ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে দিয়েছি, তাই ফার্স্ট পার্টকে অবশ্যই দেখবেন। আর আপনাকে একটি রিকোয়েস্ট, চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশন বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। প্রথম, হাউ মেনি পার্টস অফ এ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের কয়টি অংশ ও কি কি। দেয়ার আর টু পার্টস অফ এ কম্পিউটার, কম্পিউটারের দুটি পার্ট আছে, প্রথম হার্ডওয়্যার এবং দ্বিতীয় সফটওয়্যার। হার্ডওয়্যার বলতে কম্পিউটারের সকল প্রকার যন্ত্র বা যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলা হয়। সফটওয়্যার বলতে নিষ্প্রাণ হার্ডওয়্যারকে কার্যক্ষম করে সক্রিয় করে তোলার জন্য ব্যবহৃত প্রোগ্রামকেই সফটওয়্যার বলা হয়। নেক্সট, হোয়াট ইজ মেমোরি, অর্থাৎ স্মৃতি কি। মানুষের মতো কম্পিউটারেরও মেমোরি বা স্মৃতি রয়েছে। কম্পিউটারের স্মৃতিকে দুই ভাগে পর্যায়িত করা যায়, যথা প্রধান স্মৃতি বা মেন মেমোরি, যেমন র্যাম ও রোম, দ্বিতীয় সহায়ক স্মৃতি বা অক্সিলারি মেমোরি, যেমন ফ্লপি ডিস্কেট, হার্ড ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক প্রভৃতি। নেক্সট, হোয়াট ইজ র্যাম, অর্থাৎ র্যাম কি। র্যামের পুরো কথা হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটি একটি অস্থায়ী স্মৃতি ভাণ্ডার। ইনপুট ডিভাইস হতে সকল প্রকার তথ্য র্যামে জমা হয়। প্রধান স্মৃতির এ অংশে যখন তখন নতুন তথ্য লেখা যায়, তথ্য পড়া যায় এবং ইচ্ছা করলে তথ্যসমূহকে মুছেও ফেলা যায়। র্যামে তথ্য পড়া ও লেখা উভয় কাজই সম্পাদন করা যায় বলে একে লিখন গঠন স্মৃতিও বলা হয়ে থাকে, অর্থাৎ রিড অ্যান্ড রাইট মেমোরি। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে র্যামে রক্ষিত সকল তথ্য মুছে যায়, তাই একে অস্থায়ী স্মৃতি হিসেবেও অভিহিত করা হয়। হোয়াট ইজ রোম, অর্থাৎ রোম কি। রোম শব্দটির পুরো অর্থ হল রিড অনলি মেমোরি। এটি একটি স্থায়ী মেমোরি, অর্থাৎ নন ভায়োলেটেড মেমোরি। প্রধান স্মৃতির এই অংশটি স্থায়ী, অপরিবর্তনীয় ও অধ্বংসাত্মক স্মৃতি। কম্পিউটারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিলেও এই স্মৃতিতে রক্ষিত তথ্য মুছে যায় না। রোমে নতুন কিছু সংযোজন, সংশোধন বা পরিবর্তন করা যায় না। এই অংশে লিখিত তথ্য শুধুমাত্র পড়া যায় কিন্তু লেখা যায় না, তাই একে স্থায়ী স্মৃতি হিসেবে অভিহিত করা হয়। হোয়াট ইজ ডিস্ক, অর্থাৎ ডিস্ক কি। কম্পিউটারের যাবতীয় তথ্য সংরক্ষণ করার আধারকে ডিস্ক বলে। ডিস্ক দুই ধরনের হয়ে থাকে, যেমন প্রথম ফ্লপি ডিস্ক এবং দ্বিতীয় হার্ড ডিস্ক। এছাড়াও বাজারে আরও এক ধরনের ডিস্ক পাওয়া যায়, যার নাম কম্প্যাক্ট ডিস্ক, অর্থাৎ সিডি। বিভিন্ন ডিস্কের ধারণ ক্ষমতাগুলি নিচে দেওয়া হলো। একটি ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা 1.44 মেগাবাইট, একটি কম্প্যাক্ট ডিস্ক অর্থাৎ সিডির ধারণ ক্ষমতা 150 মেগাবাইট থেকে 800 মেগাবাইট পর্যন্ত। তৃতীয় হার্ড ডিস্ক, একটি হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা 15 গিগাবাইট থেকে 1 টেরাবাইট, 2 টেরাবাইট এবং আরও অধিক। চতুর্থ ডিভিডি ডিস্ক, এর ধারণ ক্ষমতা 700 মেগাবাইট থেকে 12 গিগাবাইট পর্যন্ত। হোয়াট ইজ অপারেটিং সিস্টেম, অর্থাৎ অপারেটিং সিস্টেম কি। অপারেট শব্দটির অর্থ চালানো এবং অপারেট শব্দ থেকে অপারেটিং শব্দের উৎপত্তি। শব্দটির আবিধানিক অর্থ হল পরিচালনা করা, আর সিস্টেম শব্দের অর্থ হল পদ্ধতি। অপারেটিং সিস্টেম বলতে কম্পিউটার পরিচালনা করার পদ্ধতিকে বোঝায়, কিন্তু অপারেটিং সিস্টেম বলতে পরিচালনা করাকে বোঝায় না। যখনই আমরা কোনো কম্পিউটারকে চালু করতে যাই, তার পূর্বে আমাদেরকে জানতে হবে কম্পিউটারে অপারেটিং সিস্টেম আছে কি না। কেননা অপারেটিং সিস্টেম কম্পিউটারের সমস্ত অংশকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ তালাবদ্ধ একটি ঘরে প্রবেশ করতে হলে যেমন চাবির প্রয়োজন হয়, না হলে সেই ঘরটিতে ঢোকা সম্ভব নয়, ঠিক তেমনভাবেই কম্পিউটারকে চালু করতে হলে প্রয়োজন হয় অপারেটিং সিস্টেমের। এবং এগুলি হল উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স, ম্যাক ওএস, পাওয়ার ওপেন প্রভৃতি। নেক্সট, হোয়াট ইজ স্টার্টআপ ডিস্ক, অর্থাৎ স্টার্টআপ ডিস্ক কি। অপারেটিং সিস্টেমে যেসব ফাইল লোডিংয়ের মাধ্যমে কম্পিউটার চালু হয়, সেগুলি হচ্ছে স্টার্টআপ ফাইল। এবং কম্পিউটারের যে স্মৃতিতে এই স্টার্টআপ ফাইলগুলো সংরক্ষিত থাকে, তা হচ্ছে অপারেটিং সিস্টেম। সাধারণত জিইউআই ইন্টারফেস সমৃদ্ধ উইন্ডোজের স্টার্টআপ ডিস্ক হিসেবে হার্ড ডিস্ক এবং ডস মোডের জন্য স্টার্টআপ ডিস্ক হিসেবে ফ্লপি ডিস্কের ব্যবহৃত হয়।
বন্ধু, এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমাদেরকে আরো মোটিভেট করবেন এবং এই ভিডিও আপনার জন্য কতটা হেল্পফুল হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রকমই ইম্পর্টেন্ট টেক রিলেটেড আরো ভিডিও পেতে নিচে সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশন বেলকে অলমোডে সেট করে দিন। এন্ড থ্যাংকস ফর ওয়াচিং।